বন্ধুরা, আমরা আলোচনা করছি সাহিত্যের রূপরীতি নিয়ে। তা আমরা মূলত যে পাঠটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রবন্ধ নিয়ে। আমরা প্রবন্ধের মধ্যে দুটো বিষয় জানতে পেরেছি, অর্থাৎ দুটো শ্রেণী বিভাগ জানতে পেরেছি। তার মধ্যে একটা হচ্ছে তন্ময়, যাকে আমরা ইংলিশে বলি অবজেক্টিভ, আর একটা হচ্ছে মনময়, তাকে আমরা ইংলিশে বলি সাবজেক্টিভ। তো আমরা এখানে দুটো টপিক নিয়েই, অর্থাৎ দুটো বিষয় নিয়েই কথা বলবো। প্রথমে কথা বলা হচ্ছে তন্ময় নিয়ে। বলা হচ্ছে তন্ময় প্রবন্ধ কোনো সুনির্দিষ্ট, সুচিন্তিত চৌহদ্দি বা সীমারেখার মধ্যে আদি, মধ্য, অন্ত সমন্বিত চিন্তাপ্রধান সৃষ্টি। খুবই গুরুত্বপূর্ণ কথা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি কথাটা। এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে তন্ময়, এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধের মধ্যে তোমার যে চিন্তাভাবনা সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং সেটা অবশ্যই সুচিন্তিত হতে হবে। অর্থাৎ আমি এমন না যে কোনো ধরনের তথ্য নিয়ে এটা লিখতে পারবো, এরকম হলে কিন্তু একদমই হবে না। এবং সেটা যথেষ্ট স্টাডি করে, পড়াশুনো করে, চিন্তাভাবনা করে তারপর লিখতে হবে। এবং তার যে সীমারেখার মধ্যে, এই সীমারেখার মধ্যে শুরুটা ঠিক রাখতে হবে, আদি মানে শুরু, এবং তার মধ্য সেটাও ঠিক রাখতে হবে, অন্ত মানে হচ্ছে শেষ, মানে এর শুরু, মধ্য, শেষ সব কিছুতেই একটা সুচিন্তার সমন্বয় থাকতে হবে। এবং সেখানে সেই সুচিন্তিত যে সমন্বয়, সেই সমন্বয়ের চিন্তাপ্রধান হিসেবেই, সেই সৃষ্টি হিসেবেই দেখা দেবে আমাদের প্রবন্ধ। আর এই ধরনের প্রবন্ধকেই আমরা বলে থাকবো তন্ময় প্রবন্ধ। মানে বোঝাই যাচ্ছে এখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করলেই হবে না, একটা প্রবন্ধ রচনা করার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য এবং তার প্রত্যেকটা তথ্য সম্পর্কে সুনিশ্চিত ধারণা থাকতেই হবে, তা না হলে সেটা তন্ময় প্রবন্ধ হিসেবে হবে না। আচ্ছা, এই জাতীয় রচনায়, এই জাতীয় বলতে তন্ময় প্রবন্ধ, এই জাতীয় রচনায় লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি ও জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা যায়। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা তন্ময় যে প্রবন্ধগুলো পড়ব, সেখানে যে লেখক লিখবেন সেখানে কিন্তু তিনটি বিষয় দেখা দিবে। একটা হচ্ছে তার পাণ্ডিত্য, সে কতখানি জানে, তার বুদ্ধিমত্তা, আরটা হচ্ছে তার জ্ঞান, যে তার ওই বিষয় সম্পর্কে কতটুকু তার জ্ঞান অর্জন করা হয়েছে বা সে জানে সেটা আমরা জানতে পারবো। আর এক শ্রেণীর রচনা সম্ভব, সেটা কোনটা? হ্যাঁ, সে হচ্ছে মনময় প্রবন্ধ। মনময় প্রবন্ধ বলা হচ্ছে এখানে মেধাশক্তিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না, মেধাশক্তি অপেক্ষা, অপেক্ষা বলতে চেয়ে, অপেক্ষা বলতে বন্ধুরা আমরা কী বুঝবো, চেয়ে, মেধাশক্তির চেয়ে ব্যক্তিহৃদয় প্রধান হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, ব্যক্তিহৃদয় বলতে নিজের সম্পর্কে বেশি আলোচনা করা, নিজের সম্পর্কে কোনো কিছু লেখা, বা এই ধরনের রচনাকে আমরা বলতে পারি ব্যক্তিগত প্রবন্ধ। অর্থাৎ মনময় প্রবন্ধকে আমরা কি বলতে পারি? ব্যক্তিগত প্রবন্ধ বলতে পারি। তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে, রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ে। তার মানে বন্ধুরা, এই জিনিসটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ যে প্রবন্ধগুলো লিখেছেন তার অধিকাংশ প্রবন্ধ কি ধরনের ছিল। হ্যাঁ বন্ধুরা, তার উত্তর হবে হচ্ছে মনময় প্রবন্ধ। আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছ। এই ভিডিওর পরের ভিডিওগুলোতেও সেখানে প্রবন্ধ নিয়ে আরও আলোচনা করা হবে, আশা করি সেগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকে এ পর্যন্তই।